আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে সকাল থেকেই আমার ভিডিওটি শুরু করেছি, তো সকালবেলা প্রথমেই বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। সকালবেলা যদি বিছানাটা গুছিয়ে ফেলা যায় তাহলে কিন্তু অনেকটা ঝামেলাই কমে যায় আর ঘরটাও দেখতে অনেকটা সুন্দর লাগে। বিছানাটা যখন পরিপাটি করে গোছানো হয়ে যায় মনে হয় যেন অনেকটা কাজই কমে গেল। তো আমি বিছানাটা গুছিয়ে তারপর অন্যান্য কাজে আজকে চলে যাব। বিছানাটা কিন্তু গোছানো শেষ, দেখি অনেকটা শান্তি লাগছে। এখন অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সে কাপড়গুলো আমি এখন ধুয়ে নাড়তে দিয়ে দিব। কাপড় ধোয়ার দিন কাজের চাপটা একটু বেশিই থাকে আর কাপড়গুলো ধুয়ে ভালো করে চিপে সেগুলো নাড়তে কিন্তু অনেকটা সময়ও লেগে যায়। তাই যেদিন কাপড় ধোয়া থাকে সেদিন অন্যান্য কাজগুলো কিন্তু অনেকটা লেট হয়ে যায়। তারপর আবার যখন শুকিয়ে যায়, সব কাপড়গুলো গুছিয়ে ফেলি, তখন কিন্তু আবার অনেক ভালো লাগে। সব কাপড়গুলোই কিন্তু ধোয়া শেষ, এখন বারান্দায় চলে যাব। বারান্দায় গিয়ে যতগুলো কাপড় নাড়া সম্ভব সবগুলো নাড়ব। তবে একসাথে অনেক কাপড় ধোয়া হলে আমার দুই বারান্দাতেও কিন্তু সবগুলো কাপড় নাড়া যায় না, তো সেক্ষেত্রে কিছু কাপড় আর কি রেখে দিতে হয়। তো কিছু কাপড় শুকালে তারপর হচ্ছে পরের কাপড়গুলো আমাকে নাড়তে হয়। আহনাফারাফের প্যান্ট আর গেঞ্জিগুলো আগে নেড়ে দিয়েছি, কারণ এগুলো শুকাতে একটু বেশি সময় লাগে আর সবগুলোই যেহেতু একটু ভারী কাপড়। আর এখন তো একটু রোদের পরিমাণটা কমই আমার বারান্দাতে আসে। কাপড় ধোয়ার পর্বটা যদি শেষ হয়ে যায় আর ঘরটা একটু গোছানো হয়ে যায় তাহলে কিন্তু অনেকটাই শান্তি পাওয়া যায়। তো এখন কিন্তু চলে এসেছি রান্না করতে। আজকে আমি চিংড়ি মাছ দিয়েই দুটো আইটেম করব আর খুবই সামান্য রান্না বান্না করব, কারণ হচ্ছে সন্ধ্যার পরে আমরা একটু বাইরেই খাওয়া দাওয়া করব। তো এই জন্যই সামান্য কিছুই রান্না করব, আর সবসময় কিন্তু রান্না করতেও ভালো লাগে না। তো যাই হোক, আমি পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুন পেস্ট। দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো। তো সবাই কিন্তু এই মশলাগুলো দিয়েই সাধারণত রান্না বান্না করে থাকি আমরা। চিংড়ি মাছটাকে আমি খুব ভালো করে এখানে কষিয়ে নিয়েছি আর আজকে আমি এই চিংড়ি মাছটা রান্না করছি হচ্ছে কচুর মুখি, বা অনেকে কচুর গাঁটিও বলে থাকে। তো আমরা কচুর মুখিটাই আর কি বেশি বলি। তো আমি কচুর মুখিটা আগে একটু প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি, রান্নাটা যেন তাড়াতাড়ি হয় এই জন্য।
কচুরমুখিটা কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে। প্রেসার কুকারে এটা সিদ্ধ করার কারণে রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগেনি, আর চিংড়ি মাছ তো খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। আমি এখন একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। এখন আমি চিংড়ি মাছ দিয়ে একটা ভাজি করব। তো এই জন্য আমি এখানে পেঁয়াজ মরিচ কুচিটা একটু ভেজে নিচ্ছি। আজকে একটু কিন্তু ফাঁকি ঝুঁকি রান্নাই করছি, কারণ চিংড়ি মাছ দিয়েই দুটো আইটেম করে ফেলছি। ফ্রিজে কিন্তু আমার রুই মাছ, ইলিশ মাছ আর কই মাছ আছে, কিন্তু সেগুলো এখন বের করে ভালোভাবে ধুতে হবে, এত ঝামেলা করতে চাচ্ছি না। তো সেই জন্যই আর কি চিংড়ি মাছ দিয়েই দুটো আইটেম করে ফেলবো। এই রান্নাটা করার জন্য আমি চিংড়ি মাছগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, আর হচ্ছে মিষ্টি কুমড়াটাকে আমি একটু প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। তো তারপর তো দেখতেই পেলেন কী কী করলাম, একটু হলুদ লবণ দিয়ে সেটাকে সুন্দর করে একদম ভর্তার মতো করে একটা ভাজি তৈরি করেছি আর কি। তো এই হচ্ছে আজকে আমার দুপুরের রান্নাবান্না। মিষ্টি কুমড়াটাকে এভাবে যদি ভাজি করি তাহলে কিন্তু নর্মাল যে আমরা কেটে কেটে ভাজিটা করি তার চাইতে অনেক বেশি ডিফারেন্ট এবং টেস্টি হয়। সন্ধ্যের পরে সবাই মিলে চলে এসেছি একটু বাইরে, তো এখন তো আর দূরে কোথাও যাই না, তো ছেলেদেরকে নিয়ে একটু বাইরেই খাওয়া দাওয়াটা করি, ওরাও অনেকটা আনন্দ পায়। তো আহনাফ আরব এখানে বার্গার খাচ্ছে, আর আমার যে প্রিয় খাবারটা আমি সেটা অর্ডার দিয়েছি, তো এটা এখনও আসেনি। আর আমি আর হচ্ছে ওর বাবা একই খাবার খাবো, বেসিক্যালি হচ্ছে ছেলেদেরকে খাওয়ানোর উদ্দেশ্যেই আসা হয়েছে। আমি হচ্ছে না খেলেও চলে, তারপরেও তো বসে থাকা যায় না, কিছু একটা খেতে হয়। তো এই তো আমার পছন্দের খাবারটাও চলে এসেছে। আজকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।